আমি তখন পেরেই গেলাম না, তখন পেরেই গেলাম না আমি। ফটো তোল মহরমের চাঁদা, বেশ ভালো করে মহরম মানাও, খুশি দিয়ে বুড়াটাকে মারবি নাকি? ঠিক আছে, ভালো করে মহরম মানাও। কোন দিকে লোক কি? বাচ্চা বাচ্চা ছেলেরা খুব খুশি হলো, তাই না লোকে? ছেলেগুলো আনন্দ পেল খুব। বাঁদিকে না? আচ্ছা, এদিকে কাশীপুর ব্লক আর আমরা বাঁদিকে যাব। হ্যালো, কি নাম তোদের? ইসমে লিখা হ্যায় কাশীপুর থানা, কাশীপুর পুলিশ স্টেশন। এটা কি কাশীপুর বাস স্ট্যান্ড? কাশীপুর হাটতলা, তিলাবনী পাহাড়টা কোন দিকে? এ সোজা যাব, একদম সোজা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই চৌমাথাটা থেকে আমরা সোজা যাচ্ছি, কিন্তু এই হচ্ছে কাশীপুরের রাজবাড়ি। রাজবাড়ি বন্ধ থাকে, শুধুমাত্র নবমীর দিন শুনেছি খুলে দেওয়া হয়। নো এন্ট্রি উইদাউট পারমিশন, হু উইল গিভ আস দ্য পারমিশন? হ্যাঁ, ও পুজোর সময় পারমিশন পাওয়া যায়। বিশাল রাজবাড়ি, বিশাল এরিয়া জুড়ে কাশীপুরের রাজার বাড়ি।
নিত্য বৈভব মানে হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া সবই ছিল, সেসব এখন সুদূর অতীত। এনাদের পরিবারবর্গ আত্মীয় স্বজন উত্তরসূরি যারা ছিলেন কেউ আর নেই, কেয়ারটেকার আছে, তারা সব বিদেশে চলে গেছেন আর কি। আর পারমিশন এখন হয়তো পেতাম কিন্তু ভালোভাবে দেখাতে পারতাম না, পরে একবার আমি আসব। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মল্য অন হুইলস। বন্ধুরা, আপনারা আমাদের যে মনসুন রাইড তার সেকেন্ড এপিসোড দেখছেন। ফার্স্ট এপিসোডে আমি দেখিয়েছি রঞ্জনডি ড্যাম, পুরুলিয়ার সুন্দরবন বা যোগমায়া সরোবর। আর আজকে আমি চলেছি আমার চ্যানেলের এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমার চিরসাথী লক্ষ্মীবাবুকে সঙ্গে নিয়ে। আমরা এখন চলেছি তিলাবনী পাহাড় আর তৎসংলগ্ন ফুটিয়ারি ড্যামের উদ্দেশ্যে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে একটু একটু ভিজছি, বেশি ভিজছি না কারণ আমাদের দুজনেরই শরীর ভালো নয়। যদিও রেনকোট সঙ্গে আছে কিন্তু রেনকোট পরলে না অস্বস্তি আরও বেড়ে যায়। এবং আমি দেখেছি রেনকোট পরলে ভেতরে যে ঘামটা ওটা তো অ্যাবজর্বড হয় না, ওটাতে কিন্তু আরও বেশি খারাপ লাগে। তো সুতরাং আমরা মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, একটু একটু ভিজছি, আমার গোপ্রোও ভিজছে। আর মনসুন রাইডের মজা নিতে নিতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আর লক্ষ্মীবাবু চলেছি তিলাবনী পাহাড়ের পথে। আমার অরেঞ্জ বোম দারুণ পারফরমেন্স দিচ্ছে, অনেকেই বাচ্চারা বিশেষ করে আর কি, স্কুল ফেরত বাচ্চারা দাঁড়িয়ে পড়ছে, কেউ কেউ বলছে কাকু একটু মানে একটু ইঞ্জিন রেভ করতে বলছে, একটু সাউন্ড শুনবে। এগুলো বাচ্চাদের মতন, আমিও তো বাচ্চা, বলুন বুড়ো বাচ্চা আর কি লক্ষ্মীবাবু, আমি দুই বুড়ো বাচ্চা। নাহলে এই বয়সে কেউ কেটিএম আরসি চালায় বলুন তো? বেশ, মুডটা খুব ভালোই লাগছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে নিলাম আমি আর লক্ষ্মীবাবু। এরকম ছুটির দিনে না আমরা বেরিয়ে পড়ি, এবার মাঝে মাঝে আমাদের পাবেন মোটো ব্লগে, আমাদের পাবেন। এবং এই মোটো ব্লগিং আমার খুব ভালো লাগে, আমি এমনি কিন্তু কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু এই যেতে যেতে মাইক্রোফোনে কথা বলা, হেলমেটে আমার গোপ্রো 11 মাউন্ট করা আছে, হ্যাঁ, আর এই ইঞ্জিন রেভিং সাউন্ড যেটা, এর সাথে যেন একটা সঙ্গত করছে কেউ মনে হয় আমার কথার সাথে, আমার খুব ভালো লাগে তখন। বেইচিবনা গ্রাম, বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন তিলাবনী পাহাড়। এই পিচের রাস্তা আপনারা যাবেন না, তাহলে ঘুরে আবার ওই রাস্তাতেই উঠবেন। হ্যাঁ, আমরা এই ঢালাই করা রাস্তা দিয়ে যাচ্ছি তিলাবনীর কাছে। কুশগড়া গ্রামটা পেরিয়ে আমরা এখানে ঢুকলাম। বাহ, এই ঢালাই রাস্তাটি মনে হয় নতুন হয়েছে, বেশ সুন্দর, দারুণ লাগছে রাস্তাটা। মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমাদের মনসুন রাইড চলছে। উই আর ব্যাক, আমি আর লক্ষ্মীবাবু দীর্ঘদিন পরে আবার আপনাদের কাছে ফিরে এলাম একদম নতুনভাবে, নতুন সেট আপে। এরকমভাবে ভিডিও আমি আগে আপনাদের দিইনি, একটু চেষ্টা করছি অন্যরকমভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য।
দেখি আপনাদের কেমন লাগে, আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের একটু উৎসাহ দেবেন। আর যারা নতুন এলেন আমার চ্যানেলে, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নির্মাল্য অন হুইলস এই ফ্যামিলির সদস্য হয়ে যান। অনাবিষ্কৃত লুকিয়ে থাকা প্রকৃতিকে, লাজুক প্রকৃতিকে আপনাদের সামনে, অবগুণ্ঠনবতী প্রকৃতিকে আপনাদের সামনে তার অবগুণ্ঠন মোচন করাই আমার উদ্দেশ্য। প্রকৃতি দেবী এখানে সম্পূর্ণ ভার্জিন, এখনও এই জায়গাগুলো ট্যুরিস্টদের সেরকম একটা আনাজানায় ক্লান্ত হয়ে ওঠেনি। ঢালাই রাস্তা শেষ হয়ে গেল, কাদার রাস্তা তো একটু পিচ্ছিল হয়ে গেছে, আর এইরকম কাদার রাস্তায় না এবিএস সেন্সার সবসময় সেরমভাবে কাজ করে না। যাই হোক, সাবধানে যাচ্ছি, আপনারা সাথে আছেন, সাথে আছে আপনাদের শুভকামনা। বলুন বন্ধুরা কেমন লাগছে? আমি আর লক্ষ্মীবাবু সেই সকালে বেরিয়েছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মনসুন রাইড হচ্ছে আমাদের। এই রাস্তাটা কিন্তু একটু ভালো করার দরকার। আবার পাহাড়টা এদিকে, পাহাড় পাহাড় সোজা। থাক, সামনে দেখুন, সামনে দেখুন, আহা হা, সুন্দরী তিলাবনী দেখুন, দেখুন দেখুন, দু চোখ ভরে দেখুন, নয়ন ভরে দেখুন, কি সুন্দর তিলাবনীর প্রেমে পড়ে যাচ্ছি। দেখুন দেখুন বন্ধু, দু চোখ ভরে দেখুন। বাথানডিহি, এখান থেকে বাথানডিহি বলে একটা জায়গায় যাওয়া যায়। কে লক্ষ্মী কেমন লাগছে বলো, ক্যামেরায় বলো, ক্যামেরায়। লক্ষ্মীবাবু দারুণ খুশি, সত্যি অপূর্ব, অপূর্ব, এক্সেলেন্ট, 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 কি সুন্দর, আহ হা হা, মন ভরে গেল, মন ভরে গেল, সব পরিশ্রম সার্থক, সব পরিশ্রম সার্থক। সুন্দরী তিলাবনী তোমার প্রেমে পড়ে গেলাম, আহ হা, গোটা জায়গাটা একবার একটু ঘুরে নিই, তারপর আমি ফটো সেশনের জন্য এক জায়গায় দাঁড়াবো। তো বড় বড় রক দেখুন, রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত আমাদের এই তিলাবনী, মানে প্রিলিমটা এখানে হয় আর কি। দেখুন সত্যি এত বড় বড় পাথরের স্তূপ চিন্তা করা যায় না। ওই দিকেও দেখুন আরও অনেক পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা ভালোই হলো, তিলাবনীতে এসে তাল পেয়ে গেলাম, তিলাবনীর তাল। এই দেখুন এখানে তাল গাছ আছে, আর প্রচুর তাল পড়ে আছে, তো আমি একটা একটা আমি কুড়ালাম, হ্যাঁ কুড়ালাম, দেখুন তিলাবনীর তাল। নমস্কার বন্ধুরা, এই বর্ষার প্রাকৃতিক মনোরম দৃশ্যতে ভরে গেছে এই বসুন্ধরা। তারই ফাঁকে আমরা বাঁকুড়ায় এই কমাস ধরে কি গরমে অস্বস্তি ভোগ করেছি, তাই আজকে
এই তিলাবনী পাহাড়ের টানে ছুটে চলে এলাম আপনাদের আনন্দ দেব বলে। আশা করি অবশ্যই ভালো লাগবে এই আশ্চর্যজনক এক পাহাড় যার বড় বড় পাথর দিয়ে একবারে বিস্তৃত এলাকা জুড়ে পাথর আর পাথর, এত সুন্দর জায়গা, এলে আপনাদের মন ভরে যাবে এই আশাটা আপনাদের কাছে রাখছি। আর আপনাদের কাছে আশা করব আমাদেরকে অন্তত সাবস্ক্রাইব করবেন আর কমান্ড দেবেন যে আমরা আছি আপনাদের পাশেই আর থাকব। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন। আমার নাম সুদর্শন মাহাতো, আমার এই তিলাবনীতে বাড়ি। মানুষজন আসে এখানে? হ্যাঁ আসে, প্রচুর আসে। শীতকালে আসে? শীতকালে আসে। আচ্ছা, এখানে কাছাকাছি থাকার কি ব্যবস্থা আছে বলুন? থাকা থাকি এরকম পার্মানেন্ট কিছু ব্যবস্থা নাই, তবে এরকম পাবলিকের বাড়িতে থাকে। আছে সেরকম বাড়ি? এটা মুখের কাছে নিন মাইক্রোফোন। পাবলিকের বাড়ি থাকে এরকম কিছু কিছু আছে আর কি, যারা হয়তো মানে হামেশায় আসে তাদের হয়তো আমাদের গ্রামের অনেকের সাথে পরিচয় হয়েছে, তাদের হয়তো বলে কিনে থাকে এরকম। মানে খুব বেশি একসাথে লোক থাকার ব্যবস্থা নাই, যেমন হয়তো আপনারা দুজন আছেন, যদি বলেন ভাই এখানে আমরা আসিছি তো যদি থাকার ব্যবস্থা তো অবশ্যই মানে একটা সবাই ব্যবস্থা করে দিবে। থাকা খাওয়া এগুলো করে দিতে পারবেন? হ্যাঁ, ওগুলা এইভাবে ছোট করে শুরু হোক, আমি আপনাকে দিয়ে শুরু করছি। না না, থাকা ওটা ব্যবস্থা করা যাবে। তাহলে আপনি কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা এই ভিডিওতে বলুন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে আপনার 7863924678। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করবে? হ্যাঁ হ্যাঁ। নামটা আপনার? আমার নাম সুদর্শন মাহাতো। সুদর্শন মাহাতো, হ্যাঁ ঠিক। যাই হোক, তাহলে একটা ব্যবস্থা আপনি করে দেবেন, এটা হ্যাঁ হ্যাঁ উপকার হলো। কিন্তু আচমকা কেউ এলো কাছাকাছি কোনো হোটেল? হ্যাঁ, মানে ফোন টোন করলেও করা যাবে। এবারে ধরুন হয়তো 50 জন লোক এলো, হয়তো ওটা সামর্থ্য হবে না। কতজন পারবেন তাও? তা মোটামুটি কত ধরুন ওই 5-7 জন, 10 জন, এমনি 10 জন পর্যন্ত পারবেন? আমার বাইকার গ্রুপ গুলো আছে, ওরকম 10-12 জনের গ্রুপ হয়, খাইয়ে দেয় দেশি মুরগি টুরগি হয়ে যাবে না? আর একটু যদি কাছাকাছি মানে স্থানীয় তো হইলো না, একটু মল টল চায় লোকে যদি? না না, ওগুলা শুনুন, ব্যাপার হচ্ছে পাহাড় আছে তো আমরা যারা আসে তারা মানে নিজের থেকে মনে হয় বেশি ভালোবাসে, কারণ আমাদের এখানে আসে। হ্যাঁ, আমরাও ভালোবাসি। আর এই পাহাড়ের কথা হওয়ার জন্য আমি দাঁড়াইলাম, যে পাশে মানে এখানে অনেক ভাঙ্গা ভাঙ্গির এই সকল ব্যাপার চলছিল তো, কিন্তু আমরা সবাই 5 গাঁয়ের লোক লাগিয়ে আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ এটা এটা আমরা নষ্ট, এটা নষ্ট হতে দেবেন আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, ওরম যদি কেউ করতে আসে ঠিক আছে, আমার নাম্বারটা রেখে দেন। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, পাহাড়ে বন্য জন্তু তো কিছু থাকার কথা, যেরকম দেখছি মানে সাপখোপ ছাড়াও নেকড়ে হায়না এই জাতীয় কিছু থাকতে পারে? আছে কিছু একটা মানে ওই আদবাঘা বলে আর কি, আমাদের গাঁওয়ালি ভাষায়, আর ভালো নামটা কি আমার জানা নাই, তবে আদবাঘা হায়নারই একটা প্রজাতি। হ্যাঁ হ্যাঁ, মানে গায়ে কালো দাগ থাকে। হ্যাঁ, ছটকা বেটকা কালো। হ্যাঁ 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 হ্যাঁ, কালো আর খয়রা দাগ। হ্যাঁ, এটা গাঁওয়ালি ভাষায় মানে বাঘের হাফ হইতে ওই জন্য মানে আদবাঘা বলি আমরা। হুম, আদবাঘটা বাঘের মত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর কি দেখেন, সাপটা আছে? হ্যাঁ, সাপ সাপ বড় বড় সাপ আছে। কি ময়াল সাপ আছে নাকি? ওই অজগর সাপ আছে, আমরা যেটা বড় সাপ বলি, আবার পাহাড়ে তিতির বলি। মোটামুটি ছাগল টাগল অনেকবার ধরেছি আর কি, দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ছাগল ছাগল ধরতে দেখেছি চোখে। আচ্ছা, হুম, গ্রামের দিকে হয়তো 1-2 সাল আগে কয়েকটা দেখা গেছিল আর কি ওই সাপগুলা গ্রামের ভিতরে, তারপরে এখানে থেকে কিন্তু অনেক ভালো আশ্রয়। আগেরটাও দেখিনি, মানে যারা দেখিস তারা বলতো আর কি যে ময়ূর আছে। হ্যাঁ, পাহাড়ে এটা দিয়ে উঠতে পারবে না? উপর পাহাড়ে পূজা হয় দুবার হয়, ওটার ডেটটা ফিক্সড করা হয়, যেমন এই যে চাষের কোন মাসে হয়, কোন মাসে মানে আষাঢ় মাসে একবার আর অগ্রহায়ণ মাসে একবার। আষাঢ় মাসে আমরা ওই পাহাড়ে পূজা না দিলে আমরা ধান লাগাইনি। ঠিক আছে, আর তার আগে অনেক উপর হয়তো নাকি, আমরা ওটা দেখিনি, শুনি আর কি।
আর তারপরে আপনার অগ্রহায়ণ মাসে একবার হয়। অগ্রহায়ণ মাসে পূজা না হলে আমরা ওই বহাল ধান কাটি নেই, যেটা বহাল ধান ওটা পূজা না হলে কাটা যাবে না আমাদের বহাল ধান। হ্যাঁ, সেই সময় যদি কেউ মারা যায় ওটা ছুঁই, গ্রামটা তো ছুঁইতে হয়ে গেল ঘটায়, তাহলে ওইটা ছুঁত ফুঁত পার হবে, তারপর পাহাড় পূজা হোক, তারপর বহাল ধান কাটবো আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের তরফ থেকে, নির্মাল্য অন হুইলস এই চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। দাও চকলেট, দাও চকলেট, দাও ওদের বলে বাবুলি মামনে কি সুন্দর দেখো। হ্যাঁ, দেব শিশু, দেব শিশু ভগবানের বাচ্চা। কি নাম তোমার? আমার নাম সুভাষ রায়। সুভাষ রায়, তোর নাম কি রে? নাম বলতে লজ্জা পাচ্ছেন? নামটা বল, নাম বলতে লজ্জা। আমরা তো কাকু জেঠু। দাও দাদাকে দাও। হ্যাঁ দাদা, দাও 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 দাও। না না, ওই তো বাচ্চা, আপনিও বাচ্চা, আমরা সবাই বাচ্চা, না হলে এরকম ঘুরে বেড়াই। নমস্কার, ওয়েলকাম টু মাই ফ্যামিলি নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, অনেকদিন বাদে আমি আর লক্ষ্মীবাবু বাড়ি থেকে বেরোলাম। এটা আমাদের মনসুন রাইডের সেকেন্ড এপিসোড। আজকে আমি আপনাদের নিয়ে এলাম পুরুলিয়ার তিলাবনি পাহাড়ে। অপেক্ষাকৃত স্বল্প পরিচিত অ্যান্ড ভার্জিন এই জায়গাগুলো পর্যটকের আনাগোনা এখনও অতটা হয়নি। শীতকালে অবশ্যই কিছু পর্যটক আসেন, আর মেনলি আমাদের এই তিলাবনির পাহাড় বিখ্যাত কিন্তু রক ক্লাইম্বিংয়ের জন্য। রক ক্লাইম্বিং হয় এখানে, আর পর্যটনের জন্য মানুষজন আসেন, তবে থাকার জন্য এখনও কিছু কিন্তু এক্স্যাক্ট তিলাবনিতে গড়ে ওঠেনি। আমি দেখছি চেষ্টা করে যে যদি কিছু করে দেওয়া যায় এখানে। আমি আমার বন্ধুবান্ধব, আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার যারা আছে প্রত্যেককে আমি জানাচ্ছি এই জায়গার কাছাকাছি এই লোকেশানটার মধ্যে যদি কোনো হোমস্টে অ্যাটলিস্ট করে দেওয়া যায় তো পর্যটকদের খুব সুবিধা হয়, আপনারা আসবেন, এনজয় করবেন আমাদের সুন্দরী তিলাবনিকে। নমস্কার। বাথান্ডি 3 কিলোমিটার। বাই বাই তিলাবনি সুন্দরী, আবার আসবো তোমার কাছে, তোমার প্রেমে পড়ে গেলাম। আহা, লক্ষ্মী বাই করে দাও তিলাবনিকে, যুবতী রূপসী তিলাবনি, তুমি এরকমই থাকো। মেঘলা দিন বড় ভালো কাটালাম বন্ধু। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ। বন্ধু, তিলাবনি আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল, আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমি আর লক্ষ্মীবাবু এসেছি, আবার আসবো ফিরে।